খাবার থেকে যন্ত্রাংশ, পোশাক থেকে ওষুধ, দৈনন্দিন প্রয়োজনীয় সবই মিলছে অনলাইনে। শুধু তাই নয়, বিশ্বের অনেক দেশে যেখানে এই সময়ে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন, সেখানে অনলাইনে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরিতে সক্ষম হয়েছেন অনেকে। ইন ফিউচার যে আমি থেকে বড় একটা ফ্লোর নিয়ে কাজ করতে পারবো। আমরা যদি কখনো জবলেস হয়ে যাই, তারপর আমরা বাসায় বসে অনলাইনে কাজ করতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বজুড়ে লকডাউনে বেকারত্ব ঘোচাতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখছে। বিভিন্ন উদ্যোক্তাদের এগিয়ে আসাতে এই প্ল্যাটফর্ম থেকে আসছে বড় ধরনের রেমিটেন্স। সমস্যা হচ্ছে স্কিল পিপল। আমাদের দেশে কিন্তু আমরা একটা মানে অনেক বড় জনসংখ্যার একটা দেশ, কিন্তু সমস্যা হচ্ছে সেক্ষেত্রে স্কিল আমরা কতটুকু এই জায়গাটাতে আছি। আমরা যেমন কোম্পানিতে কাজ করছি, এই ক্ষেত্রে আমরা যে সমস্যাটা সবচেয়ে বেশি পড়ি, আমাদের যে চাহিদার তুলনা আমরা যে ধরনের রিসোর্স অ্যাকচুয়ালি আমরা চাই টেকনোলজি এন্ডে, সেটা কিন্তু আমরা পাই না। আর এজন্য প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রশিক্ষণও ভিন্ন আবহে অনলাইনে চলছে। যেমনটা কাজ করা যায় ঘরে বসে, সেরকমটা কিন্তু ঠিক সেমভাবে কাজ শেখাও যায়। এবং অনেক মানুষই আমাদের এখানে যারা জব করছে, তারা অনেকেই কিন্তু ঘরে বসে নিজেকে স্কিল করে এখন ঘরে বসে কাজ করছে, আমরা তাদেরকে তাদের ঘরে কাজ দিচ্ছি। তবে করোনাকালীন সময়ে উৎপাদক দেশগুলো থেকে প্রযুক্তি পণ্য সরবরাহ কম থাকার প্রভাব পড়েছে এই খাতেও। দেশের বাইরের উপরে যেহেতু আমাদের নির্ভর করতে হয়, কিছুটা তো প্রভাব পড়েছেই। প্রযুক্তির কিছু কিছু পণ্য বাংলাদেশেও প্রোডাকশন শুরু হচ্ছে, আস্তে আস্তে হয়তো সেই সমস্যাগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারবো। এদিকে করোনা রোধে 14 তারিখ থেকে নতুন বিধিনিষেধ আসায় প্রযুক্তি পণ্যের বাজারে বিক্রির পাশাপাশি দামেও পড়েছে প্রভাব। ভিড় অনেক বেশি। আসলে এখানে যে আপনার যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, সেটা মেইনটেইন করা একেবারেই পসিবল হচ্ছে না। ম্যানুফ্যাকচার এবং প্রোডাক্ট মডেল কম আসছে এবং দাম বাড়তেছে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।